কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তার সঙ্গে আমিও তো খুবই ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিন তোমাদের সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে দেখতেই পাচ্ছো আমি চুড়িদার পরে নিয়েছি, এই যে সাদা কালের লাল কালের চুড়িদার। আর এখানে আমার বন্ধুগুলো বার্থডেতে যে গিফটটা দিয়েছিল সেই ঝুমকাটা পরেছি। তো চলো এরপর যাব, অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপর গল্প টল্প করছিলাম, স্নান করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এরপর বেরোই, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের যেতে করতে আরতি শুরু হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম অনেকটাই লেট হয়ে গেছে, দেখছি আরতি শুরু হয়ে গেছে, এরপর পুষ্পাঞ্জলি হবে। তো আজকে প্রচুর লোক হয়েছে, মানে পুরো একদম আটচারা শেষ অবধি লোক হয়েছে। আবার খেলাতে তো হবেই, মানে সকালবেলা তার থেকে হয়েছে, খেলাতে তারও বেশি হবে মনে হয়। পরেছি আর হলুদ কালারের সেই কুর্তিটা পরেছি, মানে অষ্টমী খেলে তো হলুদ কালারের কুর্তি পরতেই হবে। আর আমাদের একবারে আমি বাড়ি আসবো না, মানে আমাদের এখানের পুজো তো তোমরা জানোই 5টার সময় হচ্ছে, তার মধ্যে পড়তে 5:30 বেজে যাবে। তো তারপরে আমাদের ওখানে প্রোগ্রাম আছে, তো আজকে নাকি ব্যান্ডের প্রোগ্রাম আছে। তো দেখো পুষ্পাঞ্জলি দিয়ে আমরা এখানে ফটো তুলতে চলে এসেছি। আর যেহেতু আমাদের পাড়াতে এবার নতুন ভাবে ডেকোরেশন করেছে, প্রত্যেক বছর তো লাইটের গেট দেয় কিন্তু এবারে টুনি দিয়ে কোটেটা এরকম লাইন দিয়ে সাজিয়েছে, সেই জন্যই চলে এসেছি এখানে ফটো তুলতে। তো আমাদের সকালের পুষ্পাঞ্জলি যখন দিয়েছিলাম তখন ঘর দিতে প্রায় 12:30 বেজে গেছিলো, দিয়ে তারপর আসতে করতে তার আগে আর ফটো তোলা হয়নি, তো সেই জন্য এখন পুষ্পাঞ্জলি দিয়ে ফটো তুলছি। Thank you.
চলে এসেছি আর বাড়ি আসতে 11টা বেজে গেছে। তো আমি যখন এলাম তখনও প্রোগ্রাম হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা হয়েছে, যেহেতু একটু লেট করেই শুরু হয়েছে, মানে 8:30 15টার সময় শুরু হয়েছে, তো সেই জন্য এখনো হচ্ছে। আর আজকে তো অষ্টমী হয়েই গেল, কালকে নবমী। তো পুজো আসা আসা এটাই খুব ভালো ছিল, কিন্তু চলে গেলে খুবই খারাপ লাগে। মানে পূজা আসছে, দিন গুনছে, এটাই ঠিক আছে, কিন্তু এই 4 দিনটা মানে খুব তাড়াতাড়ি কেটে যায়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।